গত 16ই মে কিরগিজস্তানে একটা ঘটনা ঘটে ইজিপশিয়ান এবং হচ্ছে লোকালদের সাথে। তো দেন সেটার জোর সেটার ঘটনার পর থেকে হচ্ছে তারা কিরগিজরা হচ্ছে একটা সেটা বিআইটি গোষ্ঠী সেখানে আক্রমণ চালায়। তো এখন যদি আমরা এখানের পরিস্থিতি মানে আপনাদের বলার চেষ্টা করি, আপনারা পিছনে আমার দেখতে পাচ্ছেন যে গাড়ি ঘোড়া চলতেছে, যেটা গতকাল এরকম স্বাভাবিক ছিল না। তো আগের থেকে এই জায়গাগুলো অনেক স্বাভাবিক হচ্ছে এবং কিরগিজদের প্রশাসন আছে, এরা কিন্তু কিরগিজস্তানে প্রচুর পরিমাণে পুলিশ এবং হচ্ছে সেনাবাহিনী মোতায়েন করছে, যাতে শিক্ষার্থীরা বা বিদেশিদের মানে নিরাপত্তা প্রদান করার জন্য। তো আর আমরা আজকে আমাদের যারা সহপাঠী আছে বাংলাদেশি ভাই বোনেরা তাদের সাথে কথা বলেছি এবং আমরা জানতে পেরেছি তারা সবাই সুস্থ আছে এবং যার যার জায়গা মতো সে নিজেকে মানে সেভ করতেছে। আমাদের মনে যেরকম একটা ভয় ছিল, আমাদের মন থেকে কিন্তু সেই ভয়টা কেটে যাওয়া শুরু করছে, কারণ আমরা যেটা দেখতে পাচ্ছি বা এদেশের সরকার আমাদের এটা আশ্বাস দিয়েছে যে তারা ফরেনারদের নিরাপত্তা দেওয়ার জন্য তারা কাজ করতেছে এবং রাস্তায় প্রচুর পরিমাণে পুলিশ বা এদেশের প্রশাসন মোতায়েন ছিল।